আমি শেখ হাসিনাকে বলছিলাম আমাদের মহাসচিব বাংলাদেশে শেখ আলী আব্দুল শেখ লেডিস উনিও ছিলেন আল্লামা আহমদ সাহেব নিয়ে গেছিলেন শেখ খালে হাসিনার সামনে হাসিনাকে ডাইরেক্ট বলছিলাম আপনার নাম ভালো আপনার নামটা হাসিনা খাতুন কত নাম ভালো আপনার নামের অর্থটা কত ভালো আপনার নামের সাথে কোরআন আয়াতে কোরআন পাকের আয়াতের সাথে কাছাকে হয়ে যায় কোরআন শরীফের ربنا اعطينا في الدنيا حسنة ابن النم حسنة ابن الشتي اي نايكا غايكا مو تستاكي كانو اي نايكا غايكا كانو رسل بغنا تسيكي بالو مهيلا ناي نرقت برنا قرآن الدابي اي نامي شد تاكي بسيلام قرآن الدابي الله رسول فوري اسو تشانة ابن بشونا تديسان اني بول سيلو زي شمار بفا تاي مهيلا খুন করতে করতে গম করতে করতে মানুষকে আয়না ঘরে নিয়ে রাখতে রাখতে সময় পাইব করছে কি আর নবীর বিরুদ্ধে সে সময় আর পায় নাই এখনই খুনিরা পালাইছে এই সময় অন্তমদি সরকার যদি ভালো চান দেশে ভালো থাকতে চান এই প্রাণের দাবিটা মুসলমানের আদায় করে দেন ভালো থাকেন ভালো থাকবেন না হয়তো হসফ তারা إذن كشف الغبار أفرست تحت رجل كامف حبار تو قادين كافر إتا تو بہت بلا ہوئي سي شش كتنا بولتے چاہي إتا شرکا اتنا لگا دابی دوانا شرکا فتوا دي بے شرکا تو کے مفتی ہونا اي بار ایک دون اما دن نصیب اما خالص صاحب شرکا بھی تو رأسے انہی برا مفتی برا محدث برا مفسر انہی آسل এর আগে তো এরকম কোনো মুক্তি ছিল না যারা ছিল সরকার যা বলতো তাই করত যারা পাশে ছিল সরকার যা বলতো তাই করত তো এখন শেষ কথাই শেষ সময় বলতেছি যে যে ঘোষণাগুলো হয়ে গেছে এগুলি আমরা বাস্তবায়নের জন্য তাড়াতাড়ি করতে পারি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নিয়ে তৌফিক দান করে অচিরেই আমরা বসবো এই দশ কমিটি বাংলাদেশের দশটা কমিটি খাতমে নবুতের সানে আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দিয়েছেন আজকে সেই বদৌলতেই এই সমাবেশ ওলামা সমাবেশ সুদী সমাবেশ হয়েছে এই হিসাবে আমরা খুব তাড়াতাড়ি বসব পরামর্শ করব এবং যে ঘোষণাগুলো হয়ে গেছে এই খাতমে নবুত সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ৬৪ জেলাতেই সম্মেলন হবে এবং ছয় মাসের মাথায় যে ঘোষণা হয়েছে আমরা মহাসমাজ করব এই আমার পানি দরকার হয় এই কথাটাই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আমাদেরকে বলেছিলেন ডাইকা নিয়ে হাঁটালে আমার সাথে দুইবার একবার ঢাকার দায় ছিল হাঁটালে হজরতের পক্ষ থেকে মাওলানা আজকে দিন আমাদের মঞ্চ চালাইতেছেন বলে কিফাতুল্লাহ আজহারি সাহেব আবার পরবর্তীতে আরেকবার হজরত ডাকছিলেন শেষ কথা বলছিলেন যে তোমরা এই ৬৪ জেলাতে জেলাওয়ারি সম্মেলন করো আর বিভাগীয় জেলাতে আমি নিজে যাব হজরত বলছিলেন রহমতুল্লাহ নাই এক বছরের ভিতরে শেখ হাসিনা থেকে আদায় করে নেব কিন্তু আল্লাহর হুকুম তিনি অসুস্থ হয়ে গেলেন এই চিরাগে হাসপাতালে এই ঢাকা এই আমাদের ঢাকা হাসপাতালে আলী আজমেরের মধ্যে এরকম করতে 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 তিনি চলে গেলেন এরপরে আমাদের আল্লামা জুরাইদ বাবু নগরী আমরা আশা করছিলাম তিনি এই ময়দানে কাজ করবেন আমাদের ভাগ্য তারকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন আমি হাটাদের মাদ্রাসার মুফতি মুফতি আব্দুল সালাম স্যার রহমতুল্লাহ আলাই তিনি আমাকে তার পাশে বসাইয়া কিছু কথা বলছিলেন আরেকজন বড় মুফতি হাটাদের মাদ্রাসার হযরত মুফতি আজমের আক্স ছিল মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই কিছু কথা বলছিলেন মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই বলছিলেন ওনারা যখন দাবি আদায় করেছে পাকিস্তানের থেকে হযরত ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাই আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই আরও যারা ছিলেন পাশে তারা ছিলেন বিন নূরী সাহেব রহমতুল্লাহ আলাই বলছিল ভট্টুকে তুমি তো কাফের সামনাসামনি বসছে তুমি কাফের বলার পরে উনি খুব গুসা হইতেছিল
তো বিনির সব তো আলেম ভট্টু তো আলেম না উনি সাথে সাথে আবার আরো দুইটা নাম নিছে আরে তুমি একা না তোমার বাপও কাফের তোর মাও কাফের ভট্টু ঠান্ডা হয়ে গেছে মোল্লা আমাকে কাফের বানাইলো গুসাতে আমি কিছু করব চিন্তা করতেছিলাম আমার মাকে কাফের বলে আমার বাপকে কাফের বলে তো বুঝাই বলেন কি হয়েছে বুঝাই বলছে বলার পরে তখন এই দাবিটা আদায় করতে পাকিস্তান থেকে সক্ষম হয়েছিল আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব যা বলছে আপনারা বললেন নিশ্চয় বলে ফেলেছেন আমি আবার ধরাইতেছি উনি ক্যান্ডিডেট দিদিকে সংখ্যালঘু করছি এইটাই তো আমাদের প্রাণের দাবি এই দাবির অনুযায়ী যদি লিখিত দিয়ে দেয় পত্র ঘোষণা দিয়ে দেয় প্রজ্ঞাপন জারি করে দেয় আর তো কোনো লড়াই নেই আমাদের সাথে কোনো এই দাবিতে আমরা একমত এই দাবিতে আমরা একমত বর্তমান সরকার সময় অল্প সময়ের জন্য একমত আমরা ইনশাআল্লাহ নাজি বর্তমান সরকার অল্প সময়ের জন্য আসছে আমাদের আফমো খালেদ হোসেন সাহেব আমরা সাক্ষাৎ করেছি উনি বলছেন একটা কথা সেই কথাটা শুনে দিই এই কথাটাই উনি যেটা বলছেন উনি আর একটা আমাদের রাষ্ট্রপতি ছিল আমাদের মুন্সিগঞ্জের সাথে সিনো থানা বিচৌধুরী সাহেব এই বিচৌধুরীর সাথে যখন রাষ্ট্রপতি উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন আমি কোনো বঙ্গভবনে ওনার সাথে সাক্ষাৎ করছি ওনার সামনে দুইটা দাবি করছিলাম একটা দাবি করে হজ নীতিমালা বরং দুর্বল বাংলাদেশের যে হজ নীতিমালা উনি বলছিল যে এটা তো ধর্ম প্রতিমন্ত্রী তখন শাহজাহান খান বোলাবাড়ি আপনার সাথে পরামর্শ করেন আমি বললাম যে আপনি আমার ভোটের এমপি মন্ত্রী চৌধুরী সাহেবকে বলছিলাম বঙ্গভবনে আপনি আমার ভোটের এমপি মন্ত্রী আপনি আমার ডাক্তার আপনি কোনো ভোলা পাঠান দিন আমার আপনি ফোন দেন এখন ওনার সাথে কথাবার্তা হয়েছিল শেষ দাবিটা ছিল ক্যান্ডিডেট কাফের কলম আপনার দেশের প্রধানমন্ত্রীর কলম না এটা রাষ্ট্রপতির কলম আপনাকে ইজ্জত দিছে এই দাবি পূরণ করে দেন উনি যা শিখিয়ে দিছিল যোগ যোগ প্রায় 25-26 বছর পরে আইসে মানে এটা হাতে রেখে পরে আইসে আফমো খালেদ সাহেব এই কথাই বলছে উনি বলছিলেন আমাদের রাষ্ট্রপতি বিচৌধুরী সাহেব আপনি আন্দোলন করেন আন্দোলন করেন আমি আপনাদের পাশে আমি বলছিলাম আমরা গ্রামে টিকি আন্দোলন করব এই আসতে পড়ছে না আপনি সামনে থাকেন আন্দোলন করেন আমি পাশে যান সেই কথাটাই এই যে আমরা কিছুদিন আগে দেখা করলাম বর্তমান উপদেষ্টাদের আমাদের ঘরের লোক বড় আলেম মুফতি মুহাদ্দিস ডক্টর আফমো খালেদ হোসেন সাহেবকে বলছিলাম উনি বললেন এই যত দাস্তান নিয়ে আসতেছেন তারা এগুলো বুঝবেও না পড়বেও না উনি যা বসে তাই শুনে দিচ্ছি আমি আপনারা এই দাস্তান দিয়ে বসে থাকেন না আপনারা আন্দোলন করেন জোরালো আন্দোলন নাম নিচ্ছে শেখুল ইসলাম আল্লাহ মহাবিশ্ববিদ্যালয় আল্লাহ মহাবিশ্ববিদ্যালয় পাবে সাফা চৌধুরী সারা দুনিয়াকে সবক দিয়ে গেছে সবক ফের পর সদা আমি ডক্টর ইকবাল একটা সবক কিন্তু শুনে দিছি সবক ফের পর সদা কাতকা সুজা আতকা নিয়ে যায়গা তুসে কাম এস উন্নতি ইমামতকা আমরা ফের ন্যায় সবক সত্যের সঙ্গে ফিরা পড়ব আর খালেদ সাহেব বলছেন আন্দোলন আন্দোলন আজকের সম্মাননেও সকলে বেশিরভাগ লোক থেকে আন্দোলনের কথা আসতেছে সবাই আন্দোলনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ ৬৪টি রাতে সম্মেলন করবো তো ইনশাআল্লাহ এরপরে ছয় মাসের ভিতরে তারিখ হয়ে গেছে আমরা ঢাকার শহরে উঠব এবং এর আগে আগে শান্তিপূর্ণভাবে হয়ে যায় এই উপদেষ্টার সাথে মিটিং করব খুব তাড়াতাড়ি ওনাদের সাথে বসার ব্যবস্থা নিব আর বসে ওনারা যদি আর কোনো কিছু করতেই না হয় আমি জিজ্ঞাসা করব আমি ইনশাআল্লাহ বলবো ডক্টর ইউনূসকে